My dear student, আজি আমি আলোচনা করিম বেসিক ইংলিশ গ্রামারৰ আমি আলোচনা করিম ইংরেজি আখৰবোৰ লেখাৰ নিয়ম আমি যিমানখিনি গ্রামার বস্তুটো হৈছে যে প্ৰতিটো বস্তু আমি শিকিব লাগিব কোনটো কেনেকুৱা নিয়ম আমি কোৱাৰ ক্ষেত্ৰত কথা কেনেকৈ কব লাগে হ্যাঁ আমি কেনেকৈ লিখিব লাগে এই বেসিক গুটেই বেসিক বস্তুটো আমি গ্রামারতে আলোচনা কৰো তেনেদৰে আমি আজি আলোচনা করিম লেখা আমার ইংরেজি লেখাবিলাক কেনে ধরনত কেনেকুয়া নিয়মত লেখা হয় সেইটো বিষয়ে আজি আমি আলোচনা করিম ইয়াত চোৱা আমার বোর্ডত দিয়া আছে ইংরেজি আখরবোৰ লেখার নিয়ম রুলস অফ রাইটিং ইংলিশ লেটার্স ইংরেজি আখরবোৰ ফোর লাইন্স বহিত লেখার নিয়ম সমূহ হল ইংরেজি আখরবিলাক তোমালোকে হয়তো জানা যে ইংরেজি বহিবিলাকত চারিটা করে লাইন দিয়া আছে এই চারিটা লাইনত আমি ইংরেজি আখরবিলাক এই ইংরেজি ছাব্বিশটা আখর আমি চারিটা আখর লাইনতে লিখিব লাগে যেনেকৈ বহি তোমালোকে বহিছোৱা যেনেকৈ এক দুই তিন চারি এই চারিটা আখর আছে উপরের আখরটোত রংটো দিয়া আছে আমার রেড কালার আর নিচরটো রেড কালার মানে এইটো আর এইটো সীমা এইটো আর সীমারেখা আমি যদি ইয়ার উপর যায় আর বা ইয়ার তলত যদি আহে তেনেহলে আমার নিয়ম আমার গ্রামারর নিয়ম অনুসারে আমার হ্যান্ডরাইটিং বিলাক নহব সেই কারণে আজি আমি এই ইংরেজি ছাব্বিশটা আখর ক্যাপিটেল আর স্মল সরু হাতর আর ডাঙর হাতর লেখার নিয়মখিনি আমি আজি আলোচনা করিম তোমালোকে চুয়া এই চারিটা লাইন দিয়া আছে প্রথমত ক নম্বরটা দিয়ে আছে মাজর দুটা রেখার ভিতরত লেখা আখর চোদ্দটা এই ইংরেজি এই চারিটা রেখার ভিতরত এই মাজর মাজর এই দুটা রেখার ভিতরত মাজর দুটা রেখার ভিতরত আখর আছে কেইটা চোদ্দটা আখর আছে সেই চোদ্দটা আখর আমি মাজতে লিখিব লাগে যেনেকৈ এ সি ই আই এম এন ও আর এস ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এই চোদ্দটা আখর আমি এই এই লাইনটোত এই মাজর রেখাখিনিতে লিখিব লাগিব তেনেকুৱা আমার এই দুই নম্বর খ নম্বর নিয়মটো দিয়া আছে উপরত তিনিটা রেখার ভিতরত লেখা আখর এই ইংরেজি চারিটা রেখার উপরত তিনিটা রেখার ভিতরত আখর আমার আছে ছয়টা আখর আমার উপরের এই তিনিটা রেখার ভিতরত লিখিব লাগিব এই আখর কেইটা হৈছে বি ডি এস কে এল টি এই ছয়টা আখর আমার উপরত তিনিটা রেখার ভিতরত লিখিব লাগিব তে এনেদরে আমার গ নম্বরটো চোৱা চারিটা রেখার ভিতরত লেখা আখর একটা আমার এই ইংরেজি চারিটা রেখার ভিতরত লেখা আখর কেইটা ইটা রেখার হে আমার চারিটা রেখার ভিতরতে লেখা হয় সেটো হইছে আমার এপ সোয়াই দে চারিটা রেখার ভিতরত এটু লেখা হইছে এইবিলাক আমার গ্রামারর বা ব্যাকরণর ইংরেজি নিয়ম অনুসারে লেখা হয় তেনেদরে আমার ঘ নম্বরটো দিয়ে আছে তলর তিনিটা রেখার ভিতরত লেখা আখর এই যে আমার চারিটা আখরের ভিতর তলর উপরটো বাদ দিয়ে তলর তিনিটা আখরের ভিতর লেখা আখর হয়েছে আমার চারিটা সেই চারিটা হয়েছে জি জে পি কিউ জি এই চারিটা আখর আমার তলর রেখা তিনিটার ভিতরত লেখা হয় তেনেদরে আমার এইবিলাক এই ক খ গ ঘ এই চারিটা নিয়ম হয়েছে আমার স্মল লেটারের ক্ষেত্রত এতিয়া আমি ক্যাপিটেল লেটারের ক্ষেত্রত এই নিয়মটো আমি প্রয়োগ করিম এই লেক্স নিয়মটো সেটো আছে ক্যাপিটেল লেটারবোৰ সদায় উপরের তিনিটা রেখার ভিতর হয় এই ক্যাপিটেল লেটার আমার ছাব্বিশটা আখর সদায় উপরের এই চারিটা রেখার ভিতরত এই তলটো বাদ দিয়ে আমি উপরের এই তিনিটা রেখার ভিতরত ক্যাপিটেল আমি চারিটা আখর সদায় লিখিম ঠিক আছে তেনেহলে তোমালোকে ঘরত এই নিয়ম অনুসারে তোমার ইংরেজি বহিত ভালদরে লিখিবা তেনেহলে আজি ক্লাস এইখিনি ধন্যবাদ।